ব্যারাকপুর পাইপ রোডের মন্দিরে রামনবমী পূজায় অংশগ্রহণ করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পাইপ রোড এলাকায় শিব মন্দিরে রামনবমী পূজায় অংশগ্রহণ করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জিতব্রত পালিত, দেবেন্দ্র যাদব, রিকি সিং সহ অন্যান্য সাধারণ মানুষের। সাধারণ মানুষের মধ্যে নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সবাইকে বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, ভালোবাসুন। আজকে রামনবমী, আজকে এবং আজকে আমাদের ব্যারাকপুর টিটাগড়ে বহু জায়গায় আজকে রামনবমী পালন হচ্ছে আর কি, এবং সামনেই 16 তারিখে আমাদের হনুমান জয়ন্তীও আছে। আমি সবাইকে একটাই কথা বলবো যে সবাই ভালো থাকুন, ব্যাস। আপনি যে জায়গার বিধায়ক, সেই জায়গাটাকে মিনি ভারতবর্ষ বলা হয়। হ্যাঁ, তোর জন্যই তো আমি এত সুন্দর, এত ভালোবাসি এই জায়গাটাকে, যে আমি মনে হয় যে আমি যখন ব্যারাকপুর টিটাগড়ে আসি মনে হয় যে আমি আমার দেশের মধ্যে আসি, এবং এত ভালোবাসা, এত এত মানে কি বলবো, মানে এটা এক্সপ্লেন করতে পারবো না। সবাই এত ভালোবাসে, যেভাবে অ্যাপ্রিসিয়েট করে, অ্যাকসেপ্ট করে, যেভাবে ওয়েলকাম জানায়, মানে সব দিক থেকে আর কি, আই এম ভেরি হ্যাপি যে আমি এরকম জায়গার একটা বিধায়ক। থ্যাংক ইউ। এইবারে পয়লা বৈশাখে শপিং কোথা থেকে করবেন ভাবছেন বা কী কিনবেন? আর চিন্তা নেই, দ্য ভিনটেজ ফেয়ার প্রতিবারের মতন এবারেও নিয়ে এসেছে ফ্যাশন, লাইফস্টাইল অ্যান্ড হ্যান্ডলুম এক্সিবিশন। হ্যাঁ, দ্য ভিনটেজ ফেয়ার আবারও তাদের বিপুল সম্ভার নিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ব্যারাকপুরে। তারিখটা কিন্তু ভুললে চলবে না, 8, 9 এবং 10 এপ্রিল, অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত। কোথায় আসবেন? ব্যারাকপুর প্রগতি সঙ্গে। হ্যাঁ, ব্যারাকপুর প্রগতি সঙ্গে, ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মের সন্নিকটে।